বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জানুয়ারি দু হাজার বাইশে ক্লাস টেনের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে ভৌত তার উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নেব এছাড়া তোমাদের ক্লাস টেনের আরও যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে তার মধ্যে ইংরেজি অঙ্ক জীবনবিজ্ঞান ইতিহাস আমি ইতিমধ্যে কমপ্লিট করে দিয়েছি চাইলে তোমরা নিচে ডিসক্রিপশনে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু তার উত্তরগুলো দেখে করে নিতে পারো তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি যে তোমাদের মডেল অ্যাক্টিভিটাস মডেল অ্যাক্টিভিটি যে ক্লাসের দিয়েছিল বৌত বিজ্ঞানে দেখো কুড়ি মার্কসে তোমাদের মডেল অ্যাক্টিভিটি দিয়েছিল তার উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নেব তো চলো প্রথম প্রশ্ন দেখো কী ছিল যে একেরটা বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে প্রথম একের একেরটা কী বলেছিলো যে নিচের যেটি গ্রিন হাউস গ্যাস তা হলো কোনটা গ্রিন গ্যাস সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো গ্রিন গ্যাস এটা হয়ে যাবে আমাদের গয়েরটা হয়ে যাবে এন টু ও নাইট্রোজেন ডাইঅক্সাইড কয়টা যাবে আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো 1.2 এর প্রশ্নটা কি আছে যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ অম্লিক সেটি হলো যার জলীয় দ্রবণ অম্লিক এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে N2 নাইট্রোজেন ডাই অক্সাইড এটা হয়ে যাবে তাহলে আমাদের উত্তর N2 ঠিক আছে চলো নেক্সট क्वेश्चन দেখো এরপর 1.3 এর যে প্রশ্নটা ছিল তোমাদের কি দিয়েছে যে 1.3 এ যে গ্যাসটি ওজন স্তরের ক্ষতি করে না সেটি হলো ওজন স্তরের ক্ষতি করে না কোনটা দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এন টু নাইট্রোজেন ওজন স্তরের ক্ষতি করে না বাকিগুলো কিন্তু দেখো প্রশ্নতে তোমাদের কী দেওয়া আছে এখানে কিন্তু না বলেছে ঠিক আছে এটা ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে সবসময় বলি যে তোমাদের কিন্তু প্রশ্নটা ভালো করে পড়তে হবে অনেকে এটা ভুল করো যে প্রশ্নটা না পড়েই কিন্তু একদম যে ওজন স্তরের ক্ষতি করে না ওজন স্তরের ক্ষতি করে না তাহলে ওজন স্তরের দেখলেই আমরা কিন্তু যেগুলো উত্তর জানা থাকে সেটা আমরা প্রশ্ন অনেক সময় না পড়ার জন্য কিন্তু অনেক প্রশ্ন অনেক সময় ভুল হয় যে গ্যাসটি ওজন স্তরের ক্ষতি করে না তাহলে ওজন স্তরের ক্ষতি করে কোনটা এন টু ও টু এবং এন আর ক্ষতি করে না হচ্ছে এন টু তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান কয়েকটা আশা করছি বোঝা গেছে চলো নেক্সট দেখো এরপর সত্য মিথ্যা আমাদের ছিল প্রথমটা দেখো কী আছে প্রথমটা এক একটা বলেছে এক একটা বায়ুমণ্ডলে গ্রিন গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিন হাউস এফেক্ট ঘটেছে তাহলে এটা হয়ে যাবে সত্য তাই তোমরা পাশে লিখে দেবে এটা সত্য ঠিক আছে বেশ দুই দশমিক দুই একটা প্রথমটা হয়ে গেল আমাদের সত্য ঠিক আছে আমি রাইট দিয়ে দিলাম মানে সত্য লিখে নেবে তোমরা ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট সিও টুকে গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ সৃষ্ট টু হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ এটা হয়ে যাবে সত্য তোমরা পাশে এটা সত্য লিখে নেবে ঠিক আছে নেক্সট দেখো দুই দশমিক তিনেরটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয় এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে মিথ্যা ঠিক আছে আমি ক্রস দিয়ে দিয়েছি এটা পাশে তোমরা মিথ্যা লিখে নেবে এরপর দেখো দুই দশমিক চারের প্রশ্নটা কি আছে উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্য চেয়ে কম হয় এটাও হয়ে যাবে মিথ্যা তাই পাশে আমি ক্রস দিয়ে দিচ্ছি এটা মিথ্যা লিখে নেবে নেক্সট দেখো দুই দশমিক পাঁচেরটা কী আছে কম শক্তির রশ্মি শোষণে ওজনের অণু অক্সিজেন অণুর অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণু ভেঙে বলেছে কি যে কম শক্তির রশ্মি শোষণে ওজনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় এটা হয়ে যাবে সত্য হ্যাঁ ওজনের অনু অণু অক্সিজেন পরমাণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে কিন্তু ভেঙে যায় তাহলে এটা হয়ে যাবে সত্য পাশে তোমরা সত্য লিখে নেবে ঠিক আছে চলো এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন তাহলে দেখো নেক্সট কোশ্চেন আমাদের কী ছিল যে সংক্ষিপ্ত উত্তর দাও আমাদের তিনটে প্রশ্ন ছিল দু নম্বর করে তিন দু ছয় নম্বর দেখো প্রথম প্রশ্ন ছিল যে তিনের এক একটা যে গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ কর তাহলে উত্তরে আমরা কি লিখবো দেখো উত্তর বলে লিখবে আমি তিনটে কারণ লিখে দিয়েছি তোমরা যে কোনো দুটো লিখতে পারো ঠিক আছে দেখো আমি বলে দিই তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকারক প্রভাবগুলি হলো ক বলে লিখবে যে গড় উষ্ণতা বৃদ্ধি এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ পৃথিবীর উষ্ণতা অন্ততপক্ষে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি বৃদ্ধি পাবে এটা কয়ে তোমরা লিখতে পারো দুটো এখানে দুটো কারণ লিখতে বলেছে ঠিক আছে তাহলে তাহলে কয়ে এটা লিখলে তোমরা এরপর লাইনটা বলে দিই একবার অন্ততপক্ষে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি বৃদ্ধি পাবে তাহলে কয়ে গেল গড় উষ্ণতা বৃদ্ধির প্রথম পয়েন্ট দুটো যেহেতু কারণ লিখতে বলেছে ক্ষয়ের পয়েন্টে তোমরা লিখবে যে সমুদ্রের তল জলতল বৃদ্ধি এখানে কি লিখবে যে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে থাকা বরফের স্তূপগুলি গলে যাচ্ছে ফলে ভবিষ্যতে সমুদ্রের জল আরো বৃদ্ধি পেতে পারে যার ফলে সমুদ্র উপকূলে থাকা শহর অঞ্চলগুলি প্লাবিত হতে পারে তাহলে দুটো পয়েন্ট বলেছে দুটো আমি বললাম এরপর আরেকটা আমি পয়েন্ট লিখে দিয়েছি চাইলে তোমরা যে কোনো দুটো লিখবে যেহেতু দু নম্বর আছে বেশি লেখার দরকার নেই একদম চাইলে তিনটেও লিখতে পারো আমি তিন নম্বর পয়েন্টটাও বলে দিচ্ছি দেখো

তাহলে উত্তরে আমরা কি লিখব যে বায়ুমণ্ডলে উপস্থিত সিও টু এইচ ফোর সিও টু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিএচ ফোর হচ্ছে মিথেন এনও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড সিএফ সি হচ্ছে কার্বন তাহলে বায়ুমন্ডলে ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন ফর্মে এগুলো লিখে দিয়েছি জলীয়বাষ্প ইত্যাদি গ্রিন হাউস গ্যাস পৃথিবী পৃষ্ঠ থেকে অবলোহিত রশ্মিরূপে বিকৃত তাপকে মহাশূন্যে বিলীন হতে দেয় না এর ফলে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডল এমন এক উষ্ণতা সীমার মধ্যে ব্র্যাকেট লিখবে পনেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণ উত্তপ্ত থাকে যা মানুষ সমগ্র জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে গ্রিনহাউস প্রভাব ঘটত না এর ফলে পৃথিবী পৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলে উষ্ণতা খুবই কম হতো এই উষ্ণতাই পৃথিবী পৃষ্ঠের জীবকুল বেঁচে থাকা অসম্ভব হতো তাই জীবকুলের অস্তিত্ব অস্তিত্বে গ্রিন প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এটুকু লিখে নেবে আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরটা বোঝা গেছে নেক্সট কোশ্চেন দেখো তোমাদের কী ছিল নেক্সট কোয়েশ্চেন দেখো তিন দশমিক তিনি আছে কি যে ওজন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটো উল্লেখ করো তা দুটো উল্লেখ করতে পারে যে আমি এক্ষেত্রেও দেখো তিনটে পয়েন্ট তোমাদের লিখে দিয়েছি তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো তোমরা লিখতে পারো যেহেতু দু নম্বর আছে তাই বেশি লেখার দরকার নেই যে কোনো দুটো পয়েন্ট কিন্তু তোমরা লিখতে পারো চাইলে তিনটেও লিখতে পারো যেহেতু এগুলো তোমাদেরকে বাড়িতে লিখে কিন্তু স্কুলে জমা দিতে হবে যখন স্কুল খুলবে তোমাদের তো দেখো উত্তর কী কী লিখবো আমরা যে ওজন স্তরের ক্ষতি হলে জীবজগতের যে সমস্ত ক্ষতি হবে সেগুলি হলো দিয়ে আমরা ওপরে এটা হেডিং দিয়ে দেবো তারপরে এক নম্বর দিয়ে দেখো কী লিখবো যে ইউভিবি আল্ট্রাভায়োলেট বি রশ্মীর প্রভাবে ত্বকে ক্যান্সার হতে পারে এক নম্বর এর বিনাশ ঘটতে পারে আর তিন নম্বরে লিখবে যে শালক সংশ্লেষ ব্যাহত হতে পারে খুব ছোট পয়েন্ট আচ্ছা আমি আরেকবার বলে দিই তাহলে দু নম্বরে ফ্লাইটোপ্যাংটন এর বিনাশ ঘটতে পারে আর তিন নম্বর হচ্ছে শালক সংশ্লেষের সংশ্লেষ ব্যাহত হতে পারে তাহলে এইটুকু লিখে নিলে কিন্তু আমাদের হবে যে কোনো তোমরা দুটো পয়েন্ট লিখতে পারো চাইলে তিনটেও লিখতে পারো আমি তিনটে লিখে দিয়েছি তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো লিখতে পারো কারণ যেহেতু তোমাদের দু দুই মার্কস আছে এটাতে তো বেশি লেখার দরকার নেই নেক্সট প্রশ্নটা দেখে নেব আমাদের কী ছিল চলো দেখো নেক্সট প্রশ্নটা এটা কিন্তু একটু বড়ো হবে ঠিক আছে দেখো কি প্রশ্ন ছিল যে নিচের প্রশ্নগুলি প্রশ্ন দুটির উত্তর দাও আমাদের দুটো প্রশ্ন ছিল তিন নম্বরে ছ নম্বর তিন নম্বর করে ছ নম্বর মোট ছিল তাহলে প্রশ্ন কী ছিল যে কাঁচের গ্রিন হাউসের মধ্যে বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে আমরা জানি যে কাঁচের ঘরে গরম থাকে যে যে কারণে সেগুলো ব্যাখ্যা করো তাহলে আমরা উত্তরে কী লিখবো দেখো উত্তর কাঁচের গ্রিন হাউসের মধ্যে বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে কারণগুলি হল কাঁচের ভেতরে থাকা বায়ু বাইরের বায়ু সংস্পর্শে আসতে পারে না যার জন্য বায়ু ওই সীমিত স্থানের মধ্যে আবদ্ধ থাকে সূর্যের আলো থেকে আগত তাপ কাঁচের ভেতরে থাকা বায়ুতে কিছু পরিমাণ শোষিত হয় এবং কাঁচের ঘরের ভেতরে ভূপৃষ্ঠ দ্বারা বিকৃত তাপকে বায়ুতে উপস্থিত গ্যাসগুলি পুনরায় শোষণ করে ওই ঘরের মধ্যেই তাপকে আবদ্ধ রাখে কিন্তু বাইরের বায়ু অনেকটা বেশি অঞ্চল জুড়ে স্থানান্তরিত হওয়ার সুযোগ থাকে যার জন্য কাঁচের ঘরের বায়ুর তুলনায় শীতল হয় যে তাহলে এটা হচ্ছে কারণ এটুকু লিখে নেবে তোমরা ঠিক আছে এরপর দেখো নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা নেক্সট প্রশ্নটা কী ছিল দেখো এবং এটাই তোমাদের লাস্ট প্রশ্ন ছিল দেখো ওজন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো আর কি বলে যায় যে ওজন স্তরের ছিদ্র হওয়ার অর্থ কি তা ব্যাখ্যা করো দুটো প্রশ্ন আমাদের আছে তাহলে প্রথমটার জন্য এক নম্বর দ্বিতীয়টার জন্য দু নম্বর তাহলে প্রথমটা উত্তরে আমরা কি লিখবো দেখো উত্তর ওজন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাস ক্লোরোফ্লুরো কার্বন ব্র্যাকেটে সিএফসি সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন পরবর্তীটার উত্তর লিখব এখান থেকে আমরা পরের প্যারাগ্রাফে লিখবে যে ওজন স্তরের ক্ষয় হওয়ার প্রকৃত অর্থ হল ওজন স্তরের বিনষ্ট ওজন স্তরের বিনষ্টকরণ ওজন স্তরের বিনষ্টকরণের কারণগুলি হলো এবার নিচে লিখবে প্যারাগ্রাফ চেঞ্জ করে পরের প্যারাগ্রাফে লিখবে শীততাপ নিয়ন্ত্রণের মেশিন এসি রেফ্রিজারেটর ইত্যাদিতে ব্যবহৃত বয়োজ্যফলা আকার হবে না এখানে কিন্তু হ্যাঁ এটা আমি ভুল করে লিখেছিলাম ব্যবহৃত বয়োজ্যফলা বহরিত ব্যবহৃত ফ্লোরো সিএফসি কার্বন হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে হলো এই সক্রিয় ক্লোরিন পরমাণুর ক্রিয়ায় ওজন স্তরের ভাঙন ঘটে ঠিক আছে তাহলে এটুকু লিখলে কিন্তু হবে নিচে তোমাদের দুটো বিক্রিয়া দিয়েছে এই দুটো লিখে দেবে কি না তো লিখবে সি এফ সি এল থ্রি এখানে সূর্যালোক দিয়ে দেবে দেখে হবে সি এফ সি এল টু প্লাস সি এল আর নিচে লিখবে যে ও থ্রি প্লাস সি এল এখানে সূর্যালোক দিয়ে দেবে যেখানে এল ও প্লাস ও টু তাহলে এই ছিল বন্ধুরা তোমাদের ক্লাস টেনের বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে তার উত্তর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারো কারণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিলে আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেটি পৌঁছে দেওয়ার জন্য আর আমি বলে দিই তোমাদের ক্লাস টেনের তোমাদের আরও যে বিষয়গুলো আছে ইংরেজি অঙ্ক জীবনবিজ্ঞান ইতিহাস তার অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আমি ইতিমধ্যে করে দিয়েছি তোমরা না দেখে থাকলে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে বা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্লাস টেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশ সেখানে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাক্টিভি টাস্কের উত্তরগুলো দেখে করে নিতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ